নমস্কার বন্ধুরা, আমি সুদীপ্তা। আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে আবার স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। তোমরা সকলে যেভাবে আমাকে ভালোবাসা দিয়েছো, তার জন্য তোমাদেরকে অনেক 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 ভালোবাসা। এইভাবেই আমার পাশে থেকো আর সাথে থেকো। আজকে সকালে সোজাসুজি চলে যাবো ব্রেকফাস্টের রেসিপিতে। আজকে সকালে একটু ভেজিটেবল আপ্পাম বানাবো। খুব কম সময়ে হয়ে যায় এবং বানানো কিন্তু খুব সোজা। আমার কাছে একটু মোটা দানা সুজি ছিল বলে আমি মিক্সিতে একটু ভালো করে গ্রাইন্ড করে নিয়েছি। তোমাদের কাছে একদম হালকা সুজি থাকলে সেটাই দিতে পারো। আর তার সাথে নিয়েছি হাফ কাপ মতো চালের গুঁড়ো। আর দেখো, এখানে আমার হাফ কাপ মতোই সুজি হয়েছে। তো পরিমাণ নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই, মোটামুটি হাফ হাফ করে দিলেই হবে। আর তার সাথে দিয়েছি হাফ কাপ মতোই টক দই। এবার স্বাদ মতো লবণ দিয়ে বেশ ভালো করে সব কিছু মিশিয়ে নিতে হবে। যদি দরকার পড়ে তো সামান্য একটু জল দিতে পারো, তবে খুব বেশি ব্যাটারটাকে পাতলা না করলেই কিন্তু ভালো হয়। আমার ভিডিওতে যেরকম দেখাচ্ছে সেরকম করারই চেষ্টা করবে। সবজির মধ্যে আমি এখানে গাজর, পেঁয়াজ আর সামান্য ধনে পাতা দিয়েছি। সবজিটা কিন্তু তোমরা চাইলে পুরোপুরি স্কিপও করতে পারো, এতেও কিন্তু স্বাদ খুব ভালো আসে। সবজিটা দেই কারণ সবজিও তো খাওয়া হয়ে যায়, আর তার সাথে গাজরের জন্য একটা মিষ্টি মিষ্টি ভাবও আসে। ধনে পাতার বদলে কিন্তু একটু কারি পাতা দিলেও গন্ধটা খুব সুন্দর আসে। আমি যেহেতু ভেজিটেবল কাটারে সব কিছু চপ করেছি, তো তোমাদের কাছে না থাকলে তোমরা একটা গ্রেটারে সব কিছু ছোটো ছোটো করে কেটে নেবে। সাউথ ইন্ডিয়ান খাবার বানাবো, আর তার সাথে সাউথ ইন্ডিয়ান স্টাইলে নারকেলের চাটনি না বানালে হয়, তো তার সাথে একটু নারকেলের চাটনিও বানিয়েছিলাম। সামান্য কিছু নারকেল, তার সাথে ধনে পাতা, কাঁচা লঙ্কা, একটু ছোলা আর তেঁতুল, আর বেশ পরিমাণ জল দিয়ে বেশ ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর এদিকে দেখো, সুজিটাও কি সুন্দর টেনে এসেছে। এবার কেটে রাখা সবজিগুলো দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নেব। ব্যাটারটাকে একটু ফ্লাফি করার জন্য আমি এখানে শেষে একটু ইনো যোগ করেছি। তোমরা চাইলে বেকিং সোডাও কিন্তু দিতে পারো, এতেও কিন্তু কাজ একই হয়। এখানে তোমাদেরকে একটা কথা বলি, আমার কাছে যেহেতু আপ্পাম মেকার ছিল তো আমি তার মধ্যেই বানিয়েছি। তোমাদের কাছে যদি আপ্পাম মেকার নাও থাকে, তাহলে কিন্তু তোমরা এমনি ফ্রাইং প্যানে সামান্য ব্যাটার দিয়ে ঢেকে ঢেকেও এটা বানাতে পারো। এছাড়া যে কোনো স্টিলের বাটিতে ভাপিয়েও বানাতে পারো, সেটাতেও কিন্তু খেতে বেশ ভালো লাগে। তবে আপ্পাম মেকারে বানালে স্বাদ আরও বেশি ভালো হয়। আর এই আপ্পাম মেকার কিন্তু তোমরা যে কোনো দোকানেই কিনতে পেয়ে যাবে। এবার ঢেকে রেখেছি মোটামুটি 5 মিনিট মতো। দেখো কি সুন্দর আপ্পামগুলো ফুলে উঠেছে, আর তার সাথে ভীষণ স্পঞ্জিও হয়। খুব কম সময়ে আর খুব কম তেলেই যেহেতু হয়ে যায়, সেজন্য এই ব্রেকফাস্টটা আমার বেশ পছন্দের। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো। আর যখন আপ্পামগুলো দেবে তখন গ্যাসটাকে একটু মিডিয়ামে রেখে দেবে। গ্যাসটা বাড়ানো থাকলে কিন্তু নিচটা জ্বলে যেতে পারে। এদিকে নারকেলের চাটনিও আমাদের রেডি। এবার শুধু তড়কা দেওয়ার পালা। আমি সামান্য সর্ষে, তার সাথে শুকনো লঙ্কা আর একটু কারি পাতা ফোড়ন দিয়ে তড়কা দিয়েছি। এতে কিন্তু গন্ধ খুব সুন্দর আসে, আর এই আপ্পামের সাথে নারকেলের চাটনিটা বেশ মানায়। আর তার সাথে ফলের মধ্যে রেখেছিলাম আপেল আর পেয়ারা। আজকের ব্রেকফাস্ট রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো, খুব কিন্তু কম সময়ে হয়ে যায় আর তেমন কিছু লাগেও না। আর তার সাথে কিন্তু খুব টেস্টি, বাচ্চাদের টিফিনেও কিন্তু বেশ মানাবে। তোমাদেরকে আমি একটা আপ্পাম ছিঁড়ে দেখাচ্ছি। দেখো এত সুন্দর স্পঞ্জি হয়েছে ভেতরটা, আর খেতেও কিন্তু খুব সুন্দর। তোমরা অবশ্যই বাড়িতে এই আপ্পামটা ট্রাই করো। আর অনেকগুলো ব্রেকফাস্টই তো তোমাদের সাথে শেয়ার করেছি, কে কোনটা বানিয়েছো সেটা আমাকে লিখতে ভুলো না, আমার শুনতে কিন্তু খুব ভালো লাগে। যখন হাতে খুব কম সময়ই থাকবে তখন এই আপ্পামটা কিন্তু অনায়াসে বানানো যায়। আর তার সাথে এই নারকেলের চাটনি কিন্তু ফ্রিজে 1 সপ্তাহ তোমরা স্টোর করে রাখতে পারো। তাহলে চলো এবার ব্রেকফাস্টটা সেরে নিই, কারণ তারপর তো আবার দুপুরের রান্নাবান্না সারতে হবে। আজ একটু তাড়াতাড়ি রান্নাবান্না সারবো, দুপুরে একটু বাজারও যাওয়ার আছে, তো সেই জন্য খুব বেশি আর আয়োজন করিনি। আজ বানিয়েছিলাম ডিমের ভাপা আর তার সাথে করলার একটা অন্যরকম তরকারি। আশা করি তোমাদের সেটা ভালো লাগবে। ডিমের ভাপাটাকে আমি খুব সিম্পলভাবে বানিয়েছি, তবে এটাকে ডিমের ভাপা বললে ভুল হবে, এটা হলো ডিমের অমলেটের ভাপা। ডিমের অমলেটে ভাপার জন্য একটা টিফিন বক্সে আমি 3টে ডিম নিয়েছি, আর তার মধ্যে পেঁয়াজ আর লঙ্কা সামান্য লবণ দিয়ে বেশ ভালো করে ঘেঁটে ভাপাতে দিয়েছিলাম। আমরা যখন ডিমের অমলেটে ঝোল করি তখন তো অমলেটটাকে আলাদা করে ভাজি, সেটার স্বাদ কিন্তু আলাদা, আর এটার স্বাদ কিন্তু একদম আলাদা। ডিমের অমলেটের ভাপার রেসিপিটা আমি কলকাতায় একবার একটা রেস্টুরেন্টে খেয়েছিলাম, তো খেতে বেশ সুস্বাদু লেগেছিলো। সেখানে অবশ্য একটু পোস্ত দিয়েছিলো আর তার সাথে বেশ রিচও ছিল, তো অতটা রিচ তো আমি রান্না করতে পারি না, আর তার সাথে আমার পেটেও যেন সহ্য হয় না, তাই খুব হালকাভাবেই আজ বানিয়েছি। আমি এখানে মশলাটাকে আলাদা করে কষিয়ে নিয়েছি। সর্ষের তেলে গোটা গরম মশলা, গোটা জিরা ফোড়ন দিয়ে তার মধ্যে সমস্ত কেটে রাখা মশলা দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে কিন্তু আলাদা করে আদা, জিরে বাটা বা কোনোরকম গুঁড়ো মশলা দেওয়ার কোনো দরকার নেই।
সামান্য পেঁয়াজ লঙ্কা রসুন আর টমেটো দিলেই এত সুন্দর খেতে লাগে, তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো, সত্যি খুব সুন্দর লাগে। আর যদি ডিমের কষাও বানাতে চাও তাহলেও আমার মনে হয় গুঁড়ো মশলা দেওয়ার কোনো দরকারই পড়ে না, এই পেঁয়াজ রসুন টমেটো দিলেই বেশ সুন্দর হয়। আর এদিকে দেখো ডিমটাও কি সুন্দর ভাপানো হয়ে গেছে, এবার ডিমটাকে আমি আলগা করে একটু ঘেটে নেব। এখানে যদি তোমরা একদম অমলেটের আকারে তুলতে চাও তাহলে টিফিন বক্সে আগে থেকে সরষের তেল দিয়ে নেবে আর তারপর ডিমটাকে দেবে। আমি একটু ডিম মাখা মতো বানাবো বলে আমি আর আগে থেকে সরষের তেল দিইনি। আর যতক্ষণ মশলাটা কষানো হচ্ছে ততক্ষণ চলো করলাগুলোকে কেটে নিই। করলার তরকারি তো আমরা অনেকভাবেই খেয়েছি, তবে এইভাবে একবার বানিয়ে দেখো, সত্যি খেতে খুব ভালো লাগে। করলাগুলোকে আমি এখানে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এইভাবে করলা ভাজা বানালে কিন্তু করলাগুলো খুব ক্রাঞ্চি হয়। আর এদিকে দেখো মশলাটা আমাদের কী সুন্দর কষানো হয়ে গেছে। এখানে কিন্তু আমি কোনো রকম গুঁড়ো মশলা বা লঙ্কার গুঁড়ো ইউজ করিনি, তাতেও কিন্তু কালারটা খুব সুন্দর এসেছে শুধুমাত্র এই টমেটোর জন্য। এবার আমরা যে ডিমটা ভাপিয়ে রেখেছিলাম তার মধ্যে কষানো মশলা দিয়ে আর সামান্য কড়াই ধোয়া জল দিয়ে ভালো করে মেখে উপর থেকে একটু সরষের তেল আর কাঁচা লঙ্কা নিয়ে ভাপিয়ে দিতে হবে। ডিম তো আমাদের প্রত্যেকেরই খুব প্রিয়, তাই ডিমের অনেক রকম রেসিপি আমি বানানোর চেষ্টা করি, তার মধ্যে এই ডিমের ভাপাটা আমার অত্যন্ত প্রিয়। তবে তোমরা চাইলে এর মধ্যে একটু পোস্ত বাটা দিতে পারো, এতেও কিন্তু স্বাদ খুব সুন্দর হয়। করলাটাকে ভাজার জন্য আমি এখানে গুঁড়ো মশলার মধ্যে একটু ধনে গুঁড়ো, ভাজা মশলা, লবণ, হলুদ আর 3-4 চামচ মতো বেসন দিয়ে বেশ ভালো করে মেখে নিয়েছি। একদিকে ডিমের ভাপাও বসিয়ে দিব আর তার সাথে একদিকে করলাটাও হয়ে যাবে। আজকে রান্নার তেমন কিছু করিনি, এই করলাটা ভাজার জন্য আমি তেলের মধ্যে সামান্য মৌরি ফোড়ন দিয়েছি আর তারপর করলাগুলোকে নেড়ে চেড়ে নিয়ে ঢাকা রেখে দিয়েছি। দেখবে করলাটা কিছুক্ষণ পর এত সুন্দর নরম হয়ে যাবে আর তারপর ঢাকনা খুলে বেশ খানিকক্ষণ ভাজলেই দেখবে করলাগুলো বেশ ক্রাঞ্চি হয়ে গেছে। এটা কিন্তু শুকনো ভাতেও বলো অথবা এমনি রুটি দিয়েও খেতে খুব সুন্দর লাগে। আজকে দুপুরে এটাই ছিল আমার লাঞ্চ, করলা ভাজা আর তার সাথে ডিমের অমলেটের ভাপা। রান্নাগুলো কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আশা করি তোমাদের ভালো লাগবে আর তোমরা ট্রাই করো একবার। দেখা হচ্ছে কালকে আবার অনেক নতুন নতুন রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।